এই যে রিমো দেখতে ব্যস্ত যে মামামের সাথে কি হচ্ছে, কি হচ্ছে মামামের সাথে? চিনতে কি পাবো? একদিন ছিল মাছি, কোথায় মাছিটা? কোথায়? আমি তো রেডি, এখনো গয়নাগাটি পড়া বাকি আছে। যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 5টা বাজে, আমরা বাড়ি থেকে মোটামুটি 6টা নাগাদ বেরোবো, তো তাই জন্য এখন গয়নাগাটিগুলো পরিনি, একদম রিমোকে রেডি সেডি করে নেব, তারপরে পরবো। আর রিমো উঠে গেছে, রিমো একটুখানি ঘুমিয়েছিল, ঘুম টুম থেকে উঠে গেছে, তো খুবই এক্সাইটেড আজকের দিনটার জন্য। মানে হোপফুলি আজকের দিনটা খুব ভালোভাবে সন্ধ্যাটা কাটুক, এটাই চাই। রিমো যাতে একদম ভালো থাকে, কান্নাকাটি না করে, তো এটা সব থেকে বড় আর কি ইম্পর্টেন্ট কথা। তো যাই হোক, একদম আবার ভেনুতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমি আর সায়তন রেডি, কিন্তু রিমো ওখানে ঘুমাচ্ছে, তো এখন ওকে তুলবো, তুলে ওকে রেডি করাবো, তারপর আমরা বেরোবো। কিন্তু আমরা রিমোকে পুরোটা রেডি করতে পারিনি, জাস্ট প্যান্টটা পরিয়েছি আর পাঞ্জাবিটা আমরা গিয়ে পরাবো। তার কারণ হচ্ছে ওকে ঘুম থেকে তোলা হয়েছে বলে একটু খচে গেছে, আমাদের উপরে কান্নাকাটি করছে। তো ভেনুতে যাই, দেখি ওখানে গিয়ে তারপরে রিমোকে বাকিটা রেডি করবো, যে এখনো হাই তুলছে। এখনো বেশি লোক আসেনি, আমরা আমরাই রয়েছি। এই যে রিমো, এই যে তোর মা
পাঞ্জাবি পরে গরম লাগছে বলে না হ্যাঁ কেয়ার পরে খুশি লাগে মানে কই রে সেদিন কি হলো বল তার দিয়া তোমরা কি বাড়ি ওকে ওকে এরপরে রিমো প্রচণ্ড কান্নাকাটি করছিল, আমরা ওকে থামাতেই পারছিলাম না। আসলে এত লোকজন সবাইকে দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, এবং তারপর আমরা সবাই সেজে গুজে ছিলাম, ও প্রপারলি চিনতেও পারছিল না আমাদের সবাইকে। তো সেই জন্য কিছু পিকচার্স অ্যাড করে দিলাম, আর আমি না রিমোকে নিয়ে বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছিলাম, বিকজ ওকে ওখানে রাখাই যাচ্ছিল না। তো যাই হোক, সবাই খুব ভালোভাবে কাটিয়েছে, আমরাও ভালোভাবে কাটিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো, টাটা।